হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন। বাড়িতে মা লক্ষ্মী দেবী অবশ্যই থাকবেন, এই চারটে কাজ অবশ্যই করবেন। মা লক্ষ্মী দেবীকে বেঁধে রাখা যায়, কিন্তু কিভাবে বাঁধতে হয় সেটা জানতে হয়। আমরা হিন্দু ঘরের বউ হয়ে সকালে সূর্য নারায়ণ উঠে গেলে তারপরেও উঠব না এবং বিছানায় শুয়েই থাকব, হিন্দু ঘরের বউ হয়ে। এবং ছেলেরাও তাই, সূর্য নারায়ণ উঠে গেলে আমরা বিছানায় পড়ে থাকব। তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কি করে থাকবে? এটা তো শাস্ত্র বলছে না যে সূর্য নারায়ণ উঠে গেলে বিছানায় শুয়ে থাকতে, কিন্তু আমরা তাই করি। হাতে প্রেস্ট, মানে অনেক মহিলা কি হয়, সকালে ব্রাশে পেস্ট লাগিয়ে ব্রাশটাকে নিয়ে যে দাঁতটা মাজা 2 মিনিটে হয়ে যায়, সে কি করে 2 ঘন্টা টাইম লাগায়। ঠিক দাঁত মাজার ছলে দাঁতটাকে ঘষবে আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কে যাচ্ছে কে আসছে সকাল থেকেই তার শুরু হয়ে যাবে। তারপরে কি করে, দাঁতটা ওইভাবে 2 ঘন্টা ধরে মেজে, পুজো পাঠের কোনো ব্যাপার নেই, দুয়ার ঘরে জল দেওয়ারও কোনো ব্যাপার নেই, এগুলো মহিলারা করে, বয়স্ক মহিলারা, আমি নিজের চোখে দেখেছি, যারা শাশুড়ি তারা এই কাজগুলো করে। তারপরে কি করে, বাসি কাপড়ে থেকে যায়, বাসি কাপড় ধোয়ার কোনো মানে কাজই তারা জানে না, ওই বাসি কাপড়েই থেকে গেল। তারপরে রান্নাঘরে গিয়ে বা উনুনে গিয়ে চা করে 1 বাটি মুড়ি মাখিয়ে বা 4-5টা বাসি রুটি দিয়ে পাটাকে ছড়িয়ে দিয়ে চা খাওয়া হয়ে গেল বেলা 8টা 9টার মধ্যে, তখন চা খাওয়া হয়ে গেল। তারপরে কি করে, সকালে হাঁড়িতে 1 হাঁড়ি গরম ভাত হলো, কিছু সেদ্ধ বা একটা ঝোল ভাত হলো, সেই বাসি কাপড়েই খেয়ে নিল। এগুলো সত্য, আপনারা মিলিয়ে নেবেন, বাসি কাপড়েই খেয়ে নিল, ব্যাস চা খাওয়া হয়ে গেল, মুড়ি রুটি খাওয়া হয়ে গেল, ভাতও খাওয়া হয়ে গেল সঙ্গে। তারপরে কি করলো, বেলা ঠিক 2-2:30 বাজলো, তখন একবারে স্নান টান করে ওই 2-3টে নকুল দানা, থালাগুলো চিরদিন মাজা হয় না, 2টো নকুলদানা থালায় দেয়া হয়ে গেল, ঠাকুরের কাছে ঝুল ময়লায় ভর্তি, কোন কালের কাপড় বিছানো আছে তাকিয়ে দেখে না, 1 গ্লাস জল আর 1টা নকুলদানা দিয়ে দিল, দিয়ে আবার দুপুরকার ভোজনে বসে পড়ল। আবার পা ছড়িয়ে দিয়ে আমিষ থেকে আরম্ভ করে ভাজা ভুজি যা কিছু ইত্যাদি খাওয়া হয়ে গেল, ওই নকুলদানা পড়ে থাকলো ঠাকুরের কাছে। তারপরে সন্ধ্যা পার হয়ে গেল, রাস্তার মধ্যে বসে গল্প শুরু হলো বা ছাদের মধ্যে বসে গল্প শুরু হলো। তারপরে সন্ধ্যা পার হয়ে গেল, রাত্রে জ্বলছে সন্ধ্যা, সেই থালা হয় পড়ে থাকলো না হয় তুললো তুললো, এইভাবে জীবন শুরু করে। তাহলে এই বাড়িতে লক্ষ্মী কি করে থাকে? আর তাদের তো মুখে তো নিন্দা বান্দা লেগেই আছে 24টা ঘন্টা, এছাড়া তো তাদের ভাত হজম হবে না। এবং তারা কি করে, ভাত খেতে বসে ভাত খেয়ে সেই থালাতেই হাত ধুয়ে ওঠে, এ মহাপাপ, এই বাড়িতে কখনো মা লক্ষ্মী থাকতে পারে না। এবং সন্ধ্যার সময় টিভি চালিয়ে দিয়ে টিভি সিরিয়াল দেখা, অনেক অনেক ব্যক্তিরা কি করে, টিভি সিরিয়ালে যেই অ্যাডটা দেয় আর তখন ছুটে গিয়ে দৌড়ে গিয়ে কোনো রকমে সন্ধ্যাটা জেলে আবার টিভির সামনে এসে বসে পড়ে। মা লক্ষ্মী দেবীর আর এক নাম হচ্ছে চঞ্চলা। তোমরা কত চঞ্চল, তোমাদের থেকে দ্বিগুণ চঞ্চল আমার মা লক্ষ্মী দেবী। আসেন তো ঠিকই ঘরে থাকার জন্য, কিন্তু আমাদের ব্যবহারে আমাদের আচার নিয়মে সে বাড়ি ছেড়ে চলে যায়, থাকে না। যে বাড়িতে মা তুলসী দেবীর পুজো পাঠ হয় না সে বাড়িতে লক্ষ্মী দেবী থাকে না।
সকালবেলা যে বাড়িতে সূর্য নারায়ণকে জল দেয়া হয়, মা তুলসী মহারানীকে জল দেয়া হয়, ধূপ দীপ দেওয়া হয়, ভোগ লাগানো হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী দেবী অবশ্যই থাকেন। ও সেই বাড়িকে, সেই বাড়ির মানুষজনকে মা লক্ষ্মী দেবী ভীষণ পছন্দ করেন। এমন বাড়ি আছে সারা পরিবার পুজো পাঠ করে সকালবেলা ভগবানের প্রসাদ খেয়ে দিন শুরু করে। এটা করলে মা লক্ষ্মী দেবী তার বাড়িতে অবশ্যই থাকবে। ব্রাহ্মণ হয়ে সূর্য নারায়ণকে জল দেয় না, গায়ত্রী মন্ত্র পাঠ করে না, ওই মোষ যেমন স্নান করে সেই মোষের মতো বালতি করে জল ঢেলে স্নান করে, উড়পার করে, এবং স্নান করেই মাথায় গামছা মুছেই ভাতে বসে যায়। এই সমস্ত বাড়িতে কখনোই ভগবানের আশীর্বাদ থাকে না, কাজেই খুব সাবধান, সংসার করলে হবে না, সংসারটা বিরাট দায়িত্ব, অবশ্যই এগুলো পালন করবেন। মা লক্ষ্মী দেবী যখন যার উপরে দয়া করেন, কৃপা করেন, এই সমস্ত আচার বিচার দেখেই কৃপা করেন, শুধু শুধু মা লক্ষ্মী দেবী কৃপা করেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌ।